হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনবক্সিং ভিডিও। আমি আজকে আপনাদের যে একটা ইনফরমেশন দেবো যে অদ্ভুত 10 মায়াজাল কিংবা পিনিক পায়ের মতো আপনারা ভিডিও কীভাবে আপনারা মেক করতে পারবেন, এর জন্য ওরা কোথায় থেকে এই শর্ট শর্ট ভিডিওগুলো কোথা থেকে পায় এবং এই সম্পর্কে ডিটেল আমি আপনাদের বলবো। এই ভিডিও বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম যেই দক্ষতা থাকতে হবে সেটি হচ্ছে শর্ট ভিডিওস, অর্থাৎ আপনারা যে ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়ে কিংবা ইউটিউবে ভিডিও রেকর্ড করে আপনারা যদি ভিডিও মেক করেন তাহলে কপিরাইট আসবে। সেজন্য আপনাদের একটা বিশেষ ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা শর্ট ভিডিওস ডাউনলোড করে নিতে পারবেন, ওগুলো কোনো কপিরাইট স্ট্রাইক দিবে না। সো এখান থেকে আপনারা ইজিলি সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের ভিডিওর সাথে এডিটিং করে সেগুলো আপনারা মেক করে আপনারা অদ্ভুত মতো ভিডিও বানাতে পারবেন। তো স্টেপ নাম্বার 2, গুড ভয়েস রেকর্ডিং। এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ভালো একটি মাইক্রোফোন এবং একটা খোলামেলা চারদিকে একটা সুন্দর মতো জায়গা করতে হবে, রিমুভাল মানে এখানে কোনো নয়েস নেই এরকম একটা জায়গা আপনাদের সিলেক্ট করতে হবে এবং ভালো একটি মাইক্রোফোন দিয়ে আপনাদের ভিডিও রেকর্ড করতে হবে মাইক্রোফোন দিয়ে। তারপর স্টেপ নাম্বার 3 হচ্ছে আপনাদের ভালো ভিডিও এডিটিংয়ে দক্ষতা থাকতে হবে। আপনারা যে উল্টাপাল্টা ভিডিও মেক করেন কিংবা ভিডিও এডিটিং করেন তা আপনাদের মানে কোনো আগ্রহ গ্রাহকদের কোনো আগ্রহ জাগবে না ভিডিও দেখার জন্য। সেই তিনটা স্টেপ আপনাদের ফলো করতে হবে। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে কীভাবে তারা এত সুন্দর সুন্দর কথাগুলো গুছিয়ে বলে, কীভাবে তারা এভাবে সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলে কিংবা ভয়েস রেকর্ডিং করে। এর জন্য প্রথমেই আমিও যেরকম করেছি, একটা প্রথমে একটা পেডের সাথে আপনাদের হাতে কলমে সেগুলো নোট করে নিতে পারেন অথবা আপনাদের মোবাইল অ্যাপের মাধ্যমে সেই ভয়েসগুলো রেকর্ড করে এবং সেগুলো বারবার রিপিট করে শুনে শুনে তারপরে ভিডিও আপনার ভয়েস দিতে পারেন। আমিও কিন্তু নতুন ইউটিউবারের জন্য প্রথমে আমি পেডে এগুলো নোট করে রাখি, আপনাদের ইনফরমেশন দিই। সেই তিনটে স্টেপ হচ্ছে আমি আবার আপনাদের বলে দিচ্ছি। প্রথমটি হচ্ছে শর্ট ভিডিওস, আপনার শর্ট ভিডিওস ভালো মতো ডাউনলোড করতে হবে। দ্বিতীয় স্টেপটা হচ্ছে গুড ভয়েস রেকর্ডিং, আপনাদের সুন্দরভাবে ভয়েস রেকর্ড করতে হবে। এবং তিন নাম্বারটি হচ্ছে গুড ভিডিও এডিটিং স্কিল, আপনাদের ভালো ভিডিও দক্ষতা, ভালো ভিডিও মানে এডিটিংয়ের দক্ষতা থাকতে হবে। এই তিনটে স্টেপ যদি আপনারা ভালো মতো কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা ইজিলি মায়াজাল, তারপরে পিনিক পাই, অদ্ভুত দর্শকদের মতো ভিডিও আপনারা মেক করতে পারবেন। তো চলুন আমরা ডাইরেক্ট স্ক্রিনে চলে যাই এবং কীভাবে দেখে যে এইসব ভিডিও ডাউনলোড করতে হয়। সো এখান থেকে আপনাদের শর্ট ভিডিওগুলো ডাউনলোড করার জন্য প্রথমে সার্চ করতে হবে পিক্সেল, চলে আসছে অটোমেটিক। এই পিক্সেল থেকে আপনারা অনেক ধরনের স্টক ফুটেজ পেয়ে যাবেন, ফুটেজ, ইমেজ কিংবা ভিডিওস, এখান থেকে আপনার সব সম্পূর্ণ কপিরাইট ফ্রি ভিডিও পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন যেখানে সার্চ বার আছে, এখানে সার্চ বারে আপনারা যে ভিডিওটি প্রয়োজন সেটি সার্চ করলে অটোমেটিকই পেয়ে যাবেন। আগে কিন্তু এই সার্চ বারটি ছিল না, আপনাদের এটি খুঁজে খুঁজে ভিডিও ডাউনলোড করে নিতে হতো, এখন অনেক ইজি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডিসকভার, এখানে ভিডিওস, তো ভিডিওসে ক্লিক করলে আপনারা শর্টকাট ভিডিও পেয়ে যাবেন 8 থেকে 10 সেকেন্ড বা 12 সেকেন্ডে ভিডিও এরকম পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন সব ভিডিওগুলো, আমি একটা ডাউনলোড অপশন আপনি দেখে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিও, আমি একটি প্লে করে দেখাই। এখানে কোনো সাউন্ড ইফেক্ট থাকবে না, আপনাদের সাউন্ড বা ভয়েস এখানে অ্যাড করতেই হবে। সো নিচেও আপনারা সোয়াইপ করে দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের অনেক টাইপের ভিডিও আছে, অনেক ক্যাটাগরি ভিডিও আছে। সো আপনাদের খোঁজার সুবিধার্থে এখানে কিন্তু তারা সার্চ বার দিয়ে দিছে, আপনারা সার্চ করে নিতে পারেন এখানে। সো একটা গেল ওয়েবসাইট, আরেকটা হচ্ছে স্টক ফুটেজ। স্টক ফুটেজ লিখে সার্চ করা প্রথমেই যে আপনারা এখানে পেজটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন করে নেবেন। এখানেও সেম একই আগে পিক্সেল যেরকম সার্চ করেছিলাম এখানে অনেক ধরনের ভিডিওস আছে, এখানে কয়েক মিলিয়ন মিলিয়ন ভিডিওস মতন আছে। এখানে দেখা যাচ্ছে যে 25% অফ, আপনাদের এখানে কোনো ক্রেডিট দিতে হবে না। আবার এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি আছে, আগের তুলনায় এটা কিন্তু আর অনেক বেশি হেল্পফুল। দেখতে পাচ্ছেন টেকনোলজি, পিপল, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, টেকনোলজি, পিপল, স্লো মোশন, নেচার, বিজনেস, অ্যানিমেশন। আপনারা এখানে যে ক্যাটাগরিতে ঢুকবেন সব একই ধরনের ক্যাটাগরি ভিডিও আপনারা সব পেয়ে যাবেন, যাতে আপনাদের সুবিধা হয় এই জন্য তারা ক্যাটাগরি ভাগ করে দিয়েছে। আমি টেকনোলজিতে ঢুকিয়ে দেখি, আমরা ঢুকে গেলাম টেকনোলজির এই ক্যাটাগরিতে। এখানে দেখতে পাচ্ছেন সব এভরিথিং ভিডিও এখানে টেকনোলজি রিলেটেড ভিডিও রিলেটেড, মানে সব টেকনোলজি রিলেটেড ভিডিও। সো আমি একটা প্লে করে দেখি। আপনাদের এখানে একটা জিনিস হলো, এখানে আপনারা যখন ডাউনলোড করবেন তার জন্য আপনাদের এখানে ইমেল একটা আইডি খুলে নিতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। সো আমি অ্যাকাউন্টে খুলে নিই।
সেখানে অ্যাকাউন্ট খোলার পর এখানে কন্টিনিউ টিপ দিলে লেখা থাকবে প্লিজ ওয়েট। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। সবগুলো ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট প্রয়োজন হয় না, কিন্তু যে স্টক এই সাইটটাতে, যে স্টক সাইট এই সাইটটাতে আপনাদের অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর সবগুলো সাইটে থেকে এই স্টক ফুটেজে সবচেয়ে বেশি আপনারা ভিডিও পাবেন। এখান থেকে ইমাজাল অদ্ভুত 10 মিনিট পায় তারা ভিডিও নিয়ে থাকে, কিছুটা লোড নিবে। আমি একটা ভিডিও আপনাদের ডাউনলোড করে দেখাই কীভাবে ডাউনলোড করতে হয়। আমরা এই ভিডিওটি প্রেস করি, 4 নম্বর ভিডিওটি। এখন ভিডিওটি এসে গেছে, এখন আমরা ভিডিওটি প্লে করে দেখি শুরু থেকে। এ হচ্ছে সেই ভিডিওটি। এখন আমরা এটা ডাউনলোড করবো কীভাবে এখন আসে সেই বিষয়টি। সো এখানে নিচেই আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন আছে, সেভ অপশন আছে, শেয়ার অপশন আছে। আমরা ডাইরেক্টলি এখানে এই যে একটা অ্যাডের জন্য দেখতে পাচ্ছেন ট্রাই, এখানে আমরা প্রেস করব। এই প্রেস করার ফলে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যারো চিহ্নটি এটি একটু ডিপ ব্ল্যাক হয়ে গেছে, এবং কিছুক্ষণ পরে আসবে উপরে একটি ডাউনলোড অপশন, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। আমরা উপরে দেখি 1.38 MB মতো জায়গা রাখি এটা, কারণ এটা 4K ভিডিওস, তো এর জন্য এটাও স্পেস বেশি লাগে। আমরা এখন ভিডিওটি প্লে করে দেখবো কিছুক্ষণ পরে, সেখানে দেখে ফেলি। সেখানে আপনার প্রেস করলে ভিডিওটি দেখবেন গ্যালারিতে এসে গেছে। আমি আর ভিডিওটি না প্লে করলাম, কারণ সময় একদমই কম। এখন আরও অনেকগুলো সাইটের সাথে আপনাদের পরিচিত করে দিব এরকম। তারপর 3 নম্বর অপশনে যে আমরা সাইটটি দেখবো, এটার নাম হচ্ছে পিকজাবাই। দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে চলে এসেছে, এখানে প্রেস করলাম। প্রথমে যে আপনি প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিকজাবাই, এখান থেকেও আপনারা একই রিলেটেড ধরনের রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। আমরা এখানে প্রেস করি, সেখানে এক একটা সাইটে এক এক রকম ভিডিওস আছে। এখানে বিভিন্ন টাইপের ভিডিও আপনারা পেয়ে যাবেন, এই দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের এখানে ভিডিওস ভিডিওস এখানে ভিডিওসে কোনো শেষ নেই, আপনি সারাদিন দুপুরে দেখলে ভিডিও কোনো শেষ হবে না। সেখান থেকে আপনার ইচ্ছা করে যত খুশি তত ভিডিও ডাউনলোড করে নিতে পারেন, এবং এই সার্চ বারে আপনি সার্চ করে নিতে পারেন যে কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, সেটি এখান থেকে সার্চ করে নিতে পারেন। আর এখানে দেওয়া আছে ইমেজ ইমেজ ফটোস, তারপর ভিডিওস। আপনার যদি ভিডিওস পছন্দ হয় তাহলে ভিডিওস নেবেন। আপনার যদি ভিডিওস নিয়ে কোনো বানাতে চান, আপনাদের প্ল্যানিং থেকে ভিডিও নিয়ে কিছু বানাবো, তখন ভিডিও নিতে পারেন। সে আজকের মতো ছিল এখানে ভিডিও। সো আমি আরেকটা দেখাই দিই বিষয়টা, যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম এটা এসেছে কিনা, অনেকে মাঝে সন্দেহ থাকে যেটি ভুয়া। দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিডিওটি সুন্দর মতো প্লে করছে। সো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই পিনিক পায় মায়ের 10 অদ্ভুত 10 হাজারের মতো ভিডিও মেক করতে হয়। যদি আমাদের ভিডিওটি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি আমাদের চ্যানেলকে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ।